লোড হয়ে গেল, ঠিক আছে। এটার ব্যাটারিটা আছে, এখানে কয়েন পড়ে, এখানে কয়েন ঢোকালে এইখানে এটা জমা হবে, এই যে এখানে জমা হবে এর ভেতরে। আমি দেখিয়ে দিচ্ছি একটা করে, এটা ইলেকট্রনিক্স আছে, এইখানে গিয়ে প্যাডগুলো পড়ে এখান থেকে হাত। আচ্ছা, শুধু পাঁচ টাকার কয়েন কিন্তু এ নেবে, নতুন মানে আমি দেখাচ্ছি এই যে এটা একটু ঘষা ঘষা আছে, এটা দিয়েও হবে। একদম পুরোনো একটা পাঁচ টাকা আছে, যদি একদম ঘষে যায় তাহলে হবে না, একটু ড্যামেজ থাকলে কোনো অসুবিধা, সেটা তোলা দিকে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ধরুন এইটা একটা দু টাকা, কেউ মনে করলো দু টাকা দিয়ে আমি একটা প্যাড নিয়ে নেবো, হ্যাঁ কোনো একটা চালাতি করে, তো সেটা কি হবে দেখাচ্ছি। আগে পাঁচ টাকা একটা, তো পাঁচ টাকা এরকম ধরলাম, ভেতরে কিন্তু পড়ে গেল। এবার এ এইটার থেকে বা এইটার থেকে একটা প্যাড বার করে এরকম বাইরে পাঠ করে হলো, এটা ভেতরেই রাখছি। হ্যাঁ, এবার দু টাকা দেখাচ্ছি, হ্যাঁ দু টাকা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখিয়ে দিই, তো এই পাঁচ টাকাটা দিলাম, এটা দেখতে হবে। হ্যাঁ, যারা অপারেট করবে, যারা চেঞ্জ করবে প্যাড, নতুন প্যাড লোড করবে, তো এটা তাদের জন্য, সেটা হচ্ছে এখানে পরিষ্কার লেখা আছে প্রাইস পাঁচ টাকা, পাঁচ টাকাই ঢোকাতে হবে। হ্যাঁ, আর ইন স্টক 92 আছে, এর মধ্যে 92 প্যাড আছে, এটা আবার জিরো হয়ে গেলে বা এখানে দেখতেই পাবে, হ্যাঁ কমে গেলে ওটা আবার ডিস্টকিং করতে হবে। এবার একদম শেষ হয়ে গেলে এই প্যাডটা ভরতে হবে, মাঝখানে একটু ফাঁকা আছে আমি প্যাড ভরে দিলাম।